স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রাজশাহীতে মহাষ্টমীতে হলো কুমারী পূজা। নাটোরের প্রতিবন্ধী ভ্যান চালক বিদ্যুৎ হত্যার সন্দেহভাজন দুই আসামি গ্রেফতার। নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক এক। জানাছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। শনিবার ছিল দুর্গা উৎসবের মহাষ্টমী। এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা। অষ্টমী পূজা শেষে বেলা 11টায় কুমারী পূজা শুরু হয় রাজশাহী নগরীর সাগরপাড়া ত্রিনয়নী মন্দিরে। নগরীর 87টি মণ্ডপে পূজা হলেও এ একটিতেই হয় কুমারী পূজা। এদিনের 12 বছর বয়সী ঐন্দ্রিলা সরকার বাবলিকে কুমারী সাজিয়ে পূজা করেন ভক্তরা। সনাতন ধর্মের অনুসারীরা মনে করেন যে কুমারী পূজা দুর্গার নিষ্পাপ রূপ। কুমারী পূজার মাধ্যমে নারীকে সম্মান ও শ্রদ্ধার আসনে বসানো হয়, যাতে করে সবাই নারীকে তার প্রাপ্ত সম্মান প্রদান করেন। 15 বছর ধরে এই মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী জেলায় মোট 311টি এবং মহানগরীতে 87টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় উৎসব ভালোভাবে পালনের জন্য প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পুজোতে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে এবং আমার প্রত্যেকবারই খুবই ভালো লাগে। আর এইবার আমি যেটা চাইলাম যে করোনা মহামারী এটা আমাদের পৃথিবী থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যাক এবং সব কিছু আগের মতো স্বাভাবিক হয়। এই পূজা যদি না করা হয় তাহলে এই সংকল্পই তো পূজার, বা যে সংকল্প দিয়ে যে পূজা করা হচ্ছে তার সার্বিক যে মঙ্গল এটা আমরা ফল লাভ করতে পারি না। এই কারণেই আসলে বিধান আছে যে যেহেতু সব নারীদের মধ্যে বা কুমারীদের মধ্যে বা বালিকাদের মধ্যে দেবী দুর্গার একটা অধিষ্ঠা বিরাজমান, তাদেরকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্যই কুমারী পূজা করা হয়। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করার তাগিদ দেন এবং যে কোনো সমস্যায় পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্দিরের আয়োজক এবং পুরোহিতদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন। আরএমপির পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সেগুলো স্মরণ করে দিয়ে তা প্রতিপালনের আহ্বান জানান তিনি। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এ সময় সফরসঙ্গী হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা, অঞ্জলি আর ভোগারতির মধ্য দিয়ে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে মহাষ্টমীতে বিহিত পূজা শুরু হয়েছে। শনিবার সকালে ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খ আর উলুধ্বনি ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা, অঞ্জলি ও ভোগারতি সম্পূর্ণ হয়। করোনা সংক্রমণ এড়াতে সবাই মাস্ক পরিধান করে মন্দিরে প্রবেশ করে। পরে সন্ধি পূজা ও সন্ধ্যায় আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনে অষ্টমী পূজা সম্পূর্ণ হয়েছে। নাটোরের প্রতিবন্ধী ভ্যান চালক বিদ্যুৎ হত্যার অভিযোগে রিপন হোসেন ও দুলার পারমাণিক নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের সিংড়া উপজেলার হাতিয়ানন্দ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে ছিনতাই করা ভ্যানটি সদর উপজেলার গোকুলনগর এলাকায় এক মেকারের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রিপন সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের আকাশ আলীর ছেলে। গ্রেফতারকৃত রিপন সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের আকাশ আলীর ছেলে এবং দুলাল প্রামাণিক একই এলাকার শুকুর প্রামাণিকের ছেলে। শনিবার বেলা 11:30টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত মামুন নামে আরো একজন পলাতক আছে, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালীর জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুল সালাম রাব্বিকে হত্যার উদ্দেশ্যে চাপাতি ও খুর দিয়ে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অস্ত্রধারী সন্ত্রাসী আরমান গ্যাংরা। স্থানীয়দের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সুধারাম মডেল থানার আহত স্কুলছাত্র আব্দুল সালাম রাব্বির মা সালেহা বেগম বাদী হয়ে 5 জনকে ও অজ্ঞাতনামা আরো
চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা করেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি জহিরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে র‍্যাব 12 সিপিসি 2 পাবনা র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে 100 বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‍্যাব জানায়, রাজশাহী জেলা বাঘা থানাধীন তুলসীপুর গ্রামের রাবেজ মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আসামি জামাল মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব 12। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলা বাঘা থানার মামলা করা হয়েছে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।